কাকা কপরক চমা পইল যে তো আঙ্কু মিলে নাই জানাই তা বুক তাবং নিনাম সমা কক চমার এপ্রিল নুই সাল মারি চার সালে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশত বার্ষিকী ভবনতি বরদাম নিতাম ধর্মনগর সরকারি রুগ্ম কত রয় ত্রুপরা হাসতে সই সীমাতে প্রযুক্তি হাবানি ফাইসিংতে সংসদ দেখা কাছে সই সীমা বখানি ককলাম পান্ডাতে ডক্টর এপিজে আব্দুল কালাম নি মুকুম কক না রুগ্ম পান্ডা ও পান্ডা নয় ফিয়ক নাই ফাইজাক তো ধর্মনগর সরকারি রুগ্ম কত নি তাং ফাং অগ্রা নির্মল সাহা ককলাম পান্ডা কক না রক্ষে ফাইজাক তো ত্রুপরা মধ্যশিকা পর্ষদ নেত্রী ফাং মিহির কান্তি দেব আগ্রহ আমরা কত বিজ্ঞান ও বিজ্ঞানীরা মিলে ফেলেছি এটাই হচ্ছে আজকে দিন আমাদের চ্যালেঞ্জ। আমরা বিজ্ঞান তো প্রায় বলি যে আমরা বিজ্ঞানের অনেক বেনিফিট আমরা এনজিও করে যাচ্ছি, কিন্তু সত্যিকারে যে আমরা এনজিও করছি আমাদের সামনে যে কি চ্যালেঞ্জ আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে, তুলে ধরতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে। বিজ্ঞান হচ্ছে আমাদের জীবনে একটা অঙ্গ, বিজ্ঞান ছাড়া আমরা ভাবতে পারি না। সকাল শুরু হয় আমাদের বিজ্ঞান নিয়ে এবং দীর্ঘ শেষ হয় একটা বিজ্ঞান নিয়ে, যেমন যতক্ষণ আমরা চলি প্রতিটি মুহূর্তে আমরা একটু বিজ্ঞানের কথাই বলি, বিজ্ঞানের কথাই ভাবি। কিন্তু আমাদের এই ভাবনাটা আমাদের দৃষ্টিভঙ্গিটা কতটুকু বিজ্ঞানসম্মত হয় বা হচ্ছে সেটা কিন্তু আর আমাদের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হিসাবে দাঁড়িয়েছে। আসলে আমাদের সভ্যতা আমাদের স্থলে এসে পৌঁছে গেছিল যে সব কিছুতে কিন্তু আমাদের বিজ্ঞান ভিত্তিক ভাবনা, বিজ্ঞান ভিত্তিক চলা, বিজ্ঞান ভিত্তিক সহযোগিতা, বিজ্ঞান ভিত্তিক চর্চা করা, বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যে কিন্তু এটা বিজ্ঞান এসে গেছে। ভারতীয় জনতা পার্টি নিয়ে সদর জেলা নিয়ে সঙ্গী দফা যাই চারি মহম্মদী কবচা পান্ডা সংসদ এপ্রিল নুই সারণ মারি চাষ হল শহীদ ভগৎ সিংহ যুব আবাস যুগাল জাগরণ ও কবচা পান্ডা ফাইজাতম সদর জেলা নিয়ে যত মথাবরুণে আদম সঙ্গ ও কবচা ববস্তাং সাল রোগ বদলে সাম বমতে তাং জাগ্ন আমর উন্নতি ককলাম সালাই জাগরণ শহর কা বদলে খরচ বৈঠক হচ্ছে সদর জেলা কমিটি দ্বিতীয় কার্যকারী কমিটির বৈঠক। এটা প্রতি দুই মাস পরপর করতে হয়, এটা দ্বিতীয়টা, এর আগে একটা হয়েছে। এখানে আমাদের সদর জেলার মধ্যে যে মণ্ডলগুলো আছে প্রত্যেকটি মণ্ডলের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ এখানে আমন্ত্রিত, সদর জেলা কমিটির প্রত্যেক মেম্বার পদাধিকারী সবাই আমন্ত্রিত, আর ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সমস্ত নেতৃবৃন্দকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় সহসভাপতি রামপ্রসাদ পাল এবং নীলিমা ঘোষ, আমাদের সভাপতি যিনি বিপ্লববাবু উনি জরুরি কাজে আমাদের পাশের রাজ্যে নির্বাচনে চলে গেছে, উনি তো আজকে আসতে পারবেন না। থুই রিমা লাংমা ইয়াফার মাহাই থুই রিমা নি ইয়াকাম তাবো হাস্ত কাছে তেল হিঞ্জাকা সালপুরমা বেবাক বোখাগ ও ইয়াকাম সংসার জাগ তঙ্গ এপ্রিল নুই সাল মারে আগুলি পুর নিগম নি চিবা মারে ওয়ার্ড যোগাই জাকা অন্তি ন থুই রিমা নি পান্ডা ওয়ার্ড অফিসার যোগাই জাক মানে অ থুই রিমা নি পান্ডা ফিয়োগ নেই ফাইজাক তঙ্গ হাস্তেন মুখ্যমন্ত্রী মানে সরকার তেব ফাইজাক তঙ্গ পুর নিগম নি মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা কাউন্সিলর। এখন আমাদের রাজ্যে 100 বোতল রক্তের যদি প্রয়োজন হয় তাহলে তার মধ্যে প্রায় 97 বোতল রক্ত রাজ্যের ভেতর থেকেই আমরা সংগ্রহ করতে পারছি আপনাদের স্বেচ্ছা দানের মধ্য দিয়ে। এবং তথ্য বলছে সারা ভারতবর্ষের মধ্যে আয়তনে জনসংখ্যায় আমাদের রাজ্য ছোট হলেও রক্তদানের মতো মহতী যে কর্মসূচি সেই কাজে ভারতবর্ষের বহু বড় বড় রাজ্যকে পেছনে ঠেলে দিয়ে ত্রিপুরা প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। এর চাইতেও বড় কথা যে আমরা আমাদের রাজ্যের মানুষদের মধ্যে মানবিক যে মূল্যবোধ সেটা জাগ্রত করার ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টায় খানিকটা সাফল্য এই সময়ের মধ্যে আমরা সূচনা করতে পেরেছি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, 18 বছরের আগে যেমন রক্ত দেওয়া যায় না, 65 বছরের পরেও কেউ দিতে চাইলেও তিনি রক্ত দিতে পারবেন না, ডাক্তারবাবু তার কাছ থেকে রক্ত নেবেন না। তাই আমরা দেখেছি আমাদের রাজ্যে এরকম কিছু নাগরিক আছেন যারা 40, 45, 50 কেউ কেউ দাবি করেন 60 বারের বেশি রক্ত দিয়েছেন, কিন্তু তাদের বয়স হচ্ছে
তারা 65 বছরে পদার্পণ করছেন, স্বভাবতই এরপর তাদের পক্ষে রক্ত দেওয়ার আগ্রহ। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স, বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ইউনিপ্যাকেট এক্সট্রিম শক্ত প্যাকেট। রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও, এখানে ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদি ছাড়াও ক্লাসিক্যাল ডান্সও শেখানো হয়। অভিজ্ঞ স্থানীয় এবং বহিরাগত শিক্ষকদের দ্বারা শেখানো হচ্ছে বিভিন্ন নৃত্য শৈলী। ক্লাসিক্যাল ও আধুনিক বিভাগে নৃত্য শেখাতে স্থানীয় শিক্ষক ছাড়াও বহিরাগতদের মধ্যে থাকবেন জি বাংলা খ্যাত শিল্পী অনির্বাণ ভট্টাচার্যি। তাছাড়া ওয়েস্টার্ন, বলিউড, কন্টেম্পোরারি, হিপ হপ এবং লকিং পপিং ইত্যাদির জন্যে স্থানীয় শিক্ষক ছাড়াও থাকবেন বহিরাগত শিক্ষক। তাই আপনার ছেলে মেয়েকে নৃত্যে পারদর্শী করতে অতি সত্বর যোগাযোগ করুন রিদম অ্যান্ড বিট ওয়েস্টার্ন ডান্স স্টুডিও আমবাসাতে। মোবাইল 9436510191।
আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল মাছ সবজি মশলার কেরামতি, কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ, সিস্টার বুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবে। কি ফিল ফেকে সব চলে না মাইয়াগুলো, আগুলি পুরো নিগম খবজাক সিনেমারে ওয়ার্নি ফাইসিতে এপ্রিল 9 সাল মারে জোকাল জাকা থিরি মানে পান্ডা আমসাই নি পুরো শিশু বপন জোকাল জাক মানে ও থিরি মানে পান্ডা ফাইজাক তো সংসদ শঙ্কর প্রসাদ দত্ত দেব বেবাক নারবসং ও সাল ওয়ার্ড আমসাই নি লোকর মুসংতে থিরি লেখা। এটা আমাদের কাছে অত্যন্ত উৎসাহজনক যে ত্রিপুরা রাজ্যে রক্তদানের যে আন্দোলন শুরু হয়েছে গত বেশ কিছু বছর ধরে, এবং যে রক্তদানের আন্দোলনের ক্ষেত্রে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সারা রাজ্যেই আমরা লক্ষ্য করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে রক্তের প্রয়োজন, যে ত্রিপুরা একটা সময় বিমানে করে বাইরে থেকে রক্ত আনতে হতো আমাদের রোগীদের বাঁচাবার জন্যে, আজকে সেই ত্রিপুরা তার যা প্রয়োজন সেটা স্বেচ্ছা রক্তদানের মধ্য দিয়ে প্রায় কাছাকাছি চলে এসছে। আমরা চাইব আগামী দিনে যে শুধুমাত্র ত্রিপুরার মানুষ নয়, আমাদের সামুং টাংমা জাগো থাঙ্গ কক্তি সালেখা পাঁচে মু তেলিয়ামরা ব্লক খবজা তুই সিন্দ্রের বাড়ি পাড়া কামি চাপনি রাজা হরিশচন্দ্র সীমালং খর ও সীমালং খর না তাং জাগো তো সে টাংমা সামু পাঁচে মনে কক্ত মানে সফলতা তেলিয়ামরা নি আর ডি খতনি ইঞ্জিনিয়ার সামুনে কক্চা বাইবাকসা ও সামুং গদালিয়া ও মোবাইল লগে লগে নব সামু নম থাকা ইঞ্জিনিয়ার তে কক্রিখা ডাক্তি না কতালকা ও সামু চাই যাও নি হ্যাঁ ঘটনা হয়েছে আমরা আজকাল 4-5 দিন আগে একবার আইসিআর একদম তিন নাম্বারের ওপর ইটটা বলতে মাটির মতন ইটটা ইটটাই না গেড়ে না ফেলাইছে, তো আমরাও তো শুনছি যে ইটটা দিয়ে সরকার দিতে না হয় রেড়ে দেবো, তারা ইটটা দিয়ে আবার কাজ করছে। কাজটা কি এর মনে কি এর লেগে ওইটা সেই কাজটা ওইটা শ্মশানে সেট করে দিই বাস। আমরা আজকে সকালবেলা আইসি করে একজন লোক আইসি করে এলাকাবাসী মিলে আইসি খাওয়ানো করে তাদের কাছে কইলাম যে
কাজটা মানে ওয়ার্কারটা আর ইয়েটা সাউন্ড লেগে আছে, আটকাইছিলেন না যে কাজটা করেছে তার নাম দেখেছে। জুলাইবাড়ি ব্লক আমসাইনি বাইপুরা মমসুমো পাড়া রুংন সালথাম রমান মাথাক যান কক্ত আমার কা ও রুংন এলাকা পুনে সেলাই যামনি বাগন কক্তি সালাই মার্চ থামছি যা সালমারি কানুনি লুকুর থানচাকে রুংন তাল খাওলি লেখা সালথাম রমান রুংন মোথাক যা তংফানা নুহলিয়া রুংন নাইকনে কতনি অগ্রাণ আমো বাই জলি যাবাই কা আমসাইনি যত লুকুর এসএমসি কমিটির চেয়ারপার্সনকে দিও আমি আইএসকে ফোন করিয়েছিলাম 31 তারিখে, উনিও কথা বলেছেন, আমি তো বারবার বলছি, তো এখানে তো আমার আর কিছু করণীয় নাই, যেহেতু আমার উপরেওয়ালা এবং এলাকার লোক গার্জিয়ান তারা যেহেতু আমাকে বিদ্যালয়ের পঠন পাঠনে বাধা সৃষ্টি করছেন, আমি তো জোর করে সেখানে কিছু করতে পারি না। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারে সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক সুমময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোদ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নূপুর পায়ের রিণীকে ঝেড়ে পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁয়ে অলঙ্কার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। উনার রোজদিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসেছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, এসো এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসার্স মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। কি ফিলফে কাহারি হাস সব চলে না মাইয়া গুলো কয় জেলেনি মন ফুনি সান মারি হাসতে তাই খাতার হাসতে ও বিশে পূর্ণ অ মন ফুনি নাইসে মাও তং যাক মম্পু হানজানে লুকুর ব্ল্যাক ড্রাগন মাদুরি এবার গ্লোরি ডালপি ডালে মম্পু মান্ধব খোয়ায় তাহলে খোয় ব্লক নিয়ে আশ্রাম বাড়ি বেহলা বাড়ি বাচের বাড়ি আমচে রাশা বাচে হেল্টার হাওয়া মম্পু থাইরি যাক ফিয়া তাকলাই মল করে ওয়াতি ক্লাইমা বাগুই হাতি ও নাংমাস মম্পু নংখর দামান্ন আমর অনুতি কক সমকাশ। সঞ্জিত দেববর্মা, এই জায়গাটার নাম কি? গোপালনগর। আপনি কি করছেন? আমরা তো এইবার তরমুজ করছি। কতটুকু জায়গা? আমরা সারগানি গুটাটা একটু বড় হইতে আছে না, গুটাও কম ফলে, স্বাস্থ্যও মোটামুটি ভালোই আছে। তো এখন বৃষ্টি যদি না আসে তাহলে মোটামুটি ফলনটা ভালো হবে, বৃষ্টি আসলে কিন্তু কিছু প্রবলেম হয়। আমরা এবার ওই হর্টি মিশন থেকে এবং এমআইডিএস থেকেও কিছু স্কিম পেয়েছি তরমুজে। আমাদের তুলাশিকর ব্লকে এবার প্রায় 150 হেক্টরের মতন এরিয়াতে আমরা তরমুজ চাষ হয়েছি। তো এর মধ্যে অনেক কৃষক অলরেডি ফার্স্ট মানে প্রথমবার বিক্রি হয়ে গেছে, ফার্স্ট কিছু, এখন দ্বিতীয় লটে বিক্রি হবে। কল্যাণপুর ব্লক অঞ্চলে ঘিরা তোলে কামেচক খপজাক অঙ্গনবাড়ি সেন্টেন হাইল বেলেন হামিয়া সাত মাতে মানচাক বর্ণা নাঙল টঙ্কা চেরাই বৈশারক ন আমার অন্য কারে বৈশারাই নি বুবাকরা সঙ্গে কৌশল মু থানায় তালচার শেখাল নম্বর কথর ও রুমনুন মুখুম পাইয়ে গেলাই খাতে রুমনুনি ব্যাপা বোখা ফাইছিল না বেড়া রেজে বই থাকা খতলে অগ্রাসং ফাই আমার অন্য নাই থাঙ্গই যাই খাইনা পাই মুংসাইয়া কাম করি খতলে আমতে জ্বর চেরাই রঙ সেন্টারের রহরে বেলেন দেখতে অকলাইয়া বুবাকরা সঙ্গে তুফান হয়েছে তুফান হয়েছে বারো ওই স্কুল ঘরটা এই অঙ্গনাজিটা অঙ্গনাজিটা একদম গেছে গা ফাইটা ফুটা পইরা উল্টাইয়া গেছে গা। হ্যাঁ তুফানে কতদিনে গেছিল এটা? এটা ওইছে তো প্রায় মাস কাছাই গেছে গা, দেড় মাস কাছাই গেছে গা। হ্যাঁ
দেড় মাস কাছে গেছে কাজে এখানে এটার মধ্যে কোনো ঠিকঠাকই করতে আসে না। এরপরে আপনার এরা কাজ করতে অঙ্গনাদির কর্মীরা কাজ করতে অসুবিধা ফোলা হয় না, ইয়া বইতে ভয় আছে এখানে। কি চান আপনারা? এইটা নতুন হইতো আমরা চাই, অনেকদিন ধরে ফেরা রয়েছে, দেড় মাস হয়েছে, এখন এইটা কোনো মেরামত টেরামত ধরে কিচ্ছু নতুন কোনো স্যাংশনে করতে আসে না। দালান টালান ভাঙ্গা পরে তবু ইহানো ফাডাই চাই, মানে ঠিকঠাক করলে পরে অন্য খানো তো আর নয় কোনো ব্যবস্থা নাই, ইহানো তো ভরান লাগবো ছাত্র গার্জিয়ান গার্জিয়ানের তো ইহানি ভাড়াল লাগবো দাঁড়া লামস করে। হেরাং খতলের সাক্তার ইয়ানি বাগয় খতলে ফাইচন বেলে খাক হ্যাংমা নুকজা খামসানি লুকুরুনি বিসিং পাটিমু কল্যাণপুর আমসানি সালকা কুঞ্জবন কামুচক খবজ বামারে ওয়াটনি মুগি কানিও আমসানি নুহর ও ব্যবং জাগাও না কুয়াই ফাং বাই কলাইজা ফেরাং বুদুগ জেফুর ফানা কতর পাটিমু পাটি ওই মানো আমার উন্নতি খতল ব্যবক শাহরে ফোনা যাই খাইনা বগয় খতলে মুছা ইয়া কাম করু হিনি কক্সের মো আমসানি লুকুরুনি। কুঞ্জবনের আসল সমস্যা হইল একটু বৃষ্টি পড়লেই কুঞ্জবনে কারেন্ট থাকে না, আর কারেন্ট না থাকার পরে আমরা যখন তাদের কন্ট্রোল রুমে জানানো হয় কন্ট্রোল রুম অনেক সময় রিসিভ করে না, আর প্রায় সময় তাদের রিসিভার উল্টায় রেখে দেয় যাতে কনজিউমার যদি যখন কল করে তারা যাতে রিসিভ না করে, এই কারণে তারা কিন্তু রিসিভার উল্টায় রেখে দেয়। আর বিশেষ করে আমাদের এই যে লাইনটা আজকে পাঁচ দিন যাবৎ কন্ট্রোল রুমে জানাইছি, সিনিয়র ম্যানেজারের নিজে জানাইছি, সিনিয়র ম্যানেজারের বলছে যে এইটা তাড়াতাড়ি এইটাই ইয়ে করে দেওয়া গাই সুপারি গাছটা কাটাই দেওয়া হয়ে এখন অব্দি পাঁচ দিন হয়ে গেল, এখন অব্দি কিন্তু এই গাছ বহাল রয়েছে, এলটি টালের উপরে লাগিয়ে রয়েছে গাছটা, যে কোনো সময় দুইটায় এলটি টালের দূরত্ব কমবা, যখন এর সংযোগ যখন হইব তখন কিন্তু বিচ্ছিন্ন হয়ে যে কোনো সময় আগুন জ্বলতে পারে। কবর কক্তমা তিন বাবা আসন সালবর নাইতনে চিনি কবর কক্তমা না ফোকাস থ্রি উপরে যা থানা হাবাই